बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय बंधुरा, आज हमरा प्रतिदिन के मतो एक भयंकर प्लेस से जार जन्य हमरा सबाई प्रस्तुत। आमार साथे आछे नाइम, आमी एफएम सुलतान, संगे आछे गुरुजी। और आपनारा देखते पारतेछेन एकजन नतून मानुष। एई नतून मानुष आज हमरा केन संगे करे निये आसछि सेटा आसले एकटा कारण आछे। हमरा जे भयंकर प्लेसे जाच्छि एक खुबी विपज्जनक एक जगह, खुबी भयानक एक जगह, जेखने मानुष प्रतिनियत विभिन्न भयभीत पाच्छे। आम्रा शुनेछि ओइखाने नाकि जे एक कलाकाटा घोड़ार आत्ता जीन सेखाने आछे। आम्रा एई जे एई भाई सेखाने भय पे একটা আতঙ্ক অবস্থা আমাদের গুরুজি এই ভাইকে কোনো মতো সুস্থ করে ট্রিটমেন্ট দিয়ে আমাদের সেই ভয়ঙ্কর প্লেসে নিয়ে যাচ্ছে ভাই আমাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ সুলতান ভাই, খবরটা দিছিল পরিবারের লোকজন আপনাকে? হ্যাঁ, পরিবারের লোকজন আমাকে খবরটা দিছিল। গুরুজিকে সঙ্গে নিয়ে সেই জায়গায় যাচ্ছি। এখনও এর শরীরে ভয় আছে এবং কাঁপাকাঁপি করতেছে। তবে গুরুজি আমরা আর বেশি দেরি করব না। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। এসো সুলতান। সুলতান ভাই, হ্যাঁ ভাই, এই সুতা ভাই দেখেন রাস্তা ক্লিয়ার আছে। এটা আবার কি পুজো আছে বাড়লো? আসেন। ডানা ঝটকানের আওয়াজ। চলো সামনের দিকে। আল্লাহু আকবার। গুরুজি ওইটা কি? আল্লাহ, ওই যেখানে সাদা দেখাচ্ছে, আল্লাহ আল্লাহু আকবার। সম্ভবত ও আমাদেরকে ভয় দেওয়ার চেষ্টা করছে। জানে তো সুলতান, আল্লাহর নাম স্মরণ করো। আল্লাহ আকবার, আল্লাহু আকবার। এসো সামনের দিকে যাই। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন দিক যা? এদিক দিয়ে সাবধানে যান। ভয়ের কোনো কারণ নেই। কত বড় বড় তাল গাছ। আসলে সেই ভয়ঙ্কর সেই তাল বাগান যে এখানে আগে ভয় পেও না। ইনশাআল্লাহ উপর আল্লাহ আমাদের সঙ্গেই আছেন। চলো কোন দিকে যেতে হবে? এই এইদিকে এইদিকে চলো।
কোন গাছটার গুড়ায় দেখেছিলে তুমি? কেমন মনে হচ্ছে? তোদের বাতাস হচ্ছে রাত হয়ে গেছে, উপরে দিকে লাইট জ্বলে তো সুলতান ভাই দেখতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর। বুঝি একটা জিনিস দেখছেন, অনেক চামচিকা বাদুর। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে ওই দেখেন, ওই দেখেন চোখ জ্বলতেছে দেখছেন। আল্লাহু আকবার, ওগুলো ওদেরই সঙ্গী, ওরা ওই ঝুল ধরেই ওখানে আসছে। নাইম তুমি একে ধরে রাখো, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুঝো? ওদের গুরুজি এখানে, গুরুজি কিছু বুঝতে পারতেছেন? ফান ভাই, জি ভাই, এই যে যখন এই যে ভাই আসলে ভয় পাওয়ার একটাই কারণ যে আমাদের বলছিল যে গাছ থেকে গলা কাটা কীরকম একটা ঘোড়ার মতো, বুঝছেন, যে গাছ থেকে নামতেছিল ও হঠাৎ দিকে তো ভয় পেয়ে গেছে। গুরুজি হ্যালো, গুরুজি বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। নাইম এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। হ্যালো ফকবার, সেই বাচ্চাটা কোথায়? এই ভয় পেও না, তুই এখানে কেন এসেছিস তাই বল। আমি এখানে থাকি, আমাকে এখানে মেরে ফেলেছিল। তো মেরে ফেলেছিল তো কি হয়েছে? তুই এখানে কেন থাকিস তাই বল, তোকে এখান থেকে চলে যেতে হবে। আমি এখান থেকে যাবো না, না এই এই বল, এখান থেকে কতদিন থেকে এসেছিস?
আপনার দিকে তেড়ে আসতেছে আমাকে এখানে তাড়ানোর চেষ্টা করিস না তোরা, আমি বলে দিচ্ছি অবস্থা অনেক খারাপ হবে, আমাকে কিছু করিস না এখান থেকে। গুরুজি আমার চলে যাচ্ছে, ও এখানে থাক, তাড়াতাড়ি তার কাছে কাছে এসো, ওখানে গন্ডি দিতে হবে, ও গন্ডি দিলে গন্ডির ভিতর চলে আসবে। নাইমের কিছু হবে না তো? নাইম সুস্থ হয়ে যাবে, বিসমিল্লাহির এদিকে 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 লাইট মার, যাই বলছি চলে আসতেছে। আল্লাহ আই আসতে তো তোকে হবে, আই হ্যাঁ কাছে করে চলে যা, আসলে খুবই শক্তিশালী ও এখনই দুর্বল হয়ে যাবে, এটা খুবই ভয়ানক। আল্লাহু আকবার, নষ্ট হয়ে যাচ্ছে। খুঁজে তো আমি শুনে নাও একবার, দেখুন কি করতেছে। এই পাশে আয়, এই পাশে ঠিক এই ভিতরে যা, ভিতরে যা, আমাকে তোরা কত চেষ্টা করলেও এখানে কিছু করতে পারবি না, এখানে আমার আস্থা না। আল্লাহ আকবর, আল্লাহ আমি অনেকদিন ধরে এখানে থাকি,
আমি অনেকদিন ধরে এখানে থাকি। কোথায় সে ছেলেটা? এরকমের মতো আরো অনেক সাধারণ মানুষ এখানে ভয় পাচ্ছে, জানি তো। ওরা আমার ক্ষতি করে, ছেড়ে চলে যেতে হবে। ওরা আমার ক্ষতি করে, চলে যেতে হবে বলছি। বল যাবি কিনা? আমি এখান থেকে যাবো, তোকে যেতেই হবে। আমাকে এখানে মেরে ফেলা হয়েছিল, আমি এখানে যাব না। বল কেন এসেছিস? গুরুজি লোক একবারই আল্লাহ তোকে এখান থেকে চলে যেতে হবে। যাতে আর মানুষের কোনো ক্ষতি না করতে পারে। এই কি নাম তোর? বল কি নাম? বল, নাম নেই। আমাকে তোরা এখানে কেন এসেছিস? আমাকে যারা এতদিন ধরে লালন পালন করছে, পুরো আমাকে এক নামে ডাকতো, আমি বলবো না তোকে, আমি বলবো না। এখানে আমাকে মেরে ফেলা হয়েছিল, এই যে এই জায়গায় আমাকে মেরে ফেলা হয়েছিল। এইখানে এইখানে শোন, তুই এখানে থাকলে, তুই এখানে থাকলে এখানকার সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। আমি কারোর ক্ষতি করতে চাই না। তোকে দেখে ভয় পায়, তোকে এখান থেকে চলে যেতে হবে অন্য কোথাও। তুই কেন বুঝতে চাইছিস না? আমি যখন এমনিতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে একটা রাস্তা ছিল, তো ওইখানে আমার গলায় কোপটে মেরে ফেলা হয়েছিল। তোকে চলে যেতে হবে। কিরকম যেন ভয়ানক বাতাস ছেড়েছে। আমার সাথে আরো অনেকে থাকে এখানে, আমি একা না, ওরা সব আমার সঙ্গী। আজ আমার বিপদে কেউ এগিয়ে যাচ্ছে না, কেউ সাহায্য করছে না আমাকে। চলে যাবি লৌফ আকবর? তুই যাবি না তোকে আগুন জ্বালিয়ে দেবো বল। বুঝতে পেরেছি, লাথিতে যাওয়া ভূত কোনোদিন কথায় যায় না। ওকে লাথি মেরে খেদাতে হবে। আগুন জ্বালিয়ে দিচ্ছি, দাঁড়া তাহলে। এবার বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো বলছি লোভ একবার চলে যা, চলে যা বলছি,
চলে যা। জি গুরুজি। যেতে তোকে হবে। আল্লাহ হাকবার। গুরুজি আগুন ধরে গেছে, ইয়াল্লাহ। যা। এদিক দিয়ে আসো, চলে যায়, চলেন।